Redmi Note 13 4G ফোনটি কিন্তু অনেক দিন আগে বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি এবং আনঅফিশিয়ালি উভয়ভাবেই লঞ্চ হয়েছে তো এতদিন পরে কিন্তু ফোনটি সম্পর্কে আজকে আমরা একটি ইন ডিটেইলসে ভিডিও আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি যাতে কিনা আপনারা বুঝতে পারবেন ফোনটি আপনাদের জন্য কেমন হবে সো ফোনটি আপনাদের কিন্তু স্পেশালি হাইলাইট করবে একটি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্ন্যাপড্রাগন 685 এর মতো চিপসেট এছাড়া 108 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট তো এত কিছু মিলিয়ে ফোনটি কি আপনাদের জন্য একটি হতাশাজনক ফোন হবে নাকি একটি ভ্যালু ফর মানি ফোন হতে পারে তো সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা থাকবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে দেখতে আপনারাও বুঝে যাবেন যে ফোনটি আপনাদের জন্য কেমন হতে পারে সো লেটস গেট স্টার্টেড Redmi Note 13 4G ফোনটি সম্পর্কে ইন ডিটেইলসে রিভিউ করার আগে আমরা জেনে আসি যে ফোনটির প্রাইস কেমন থাকছে অর্থাৎ বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি আনঅফিশিয়ালি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং এর বেস ভেরিয়েন্ট থাকছে 6GB 128GB এবং আপার ভেরিয়েন্ট থাকছে 8GB 256GB তো এই দুটি ভেরিয়েন্টে অফিশিয়াল প্রাইস থাকছে বেস ভেরিয়েন্ট 22999 টাকা এবং আপার ভেরিয়েন্ট 25999 টাকা এবং আনঅফিশিয়ালি আরেকটু কম পাওয়া যাবে যেমন বেস ভেরিয়েন্টটি 20 থেকে 21 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আপার ভেরিয়েন্টটি 21 থেকে 22 হাজার টাকা বা 22500 টাকার মধ্যে আপনারা ইজিলি মার্কেটে পেয়ে যাবেন এখন সো এই প্রাইস পয়েন্টটা মাথায় রেখে কিন্তু আমরা ফোনটিকে জাজ করব অন্যান্য ফোনগুলোর সাথে ফোনটি ডিজাইন সম্পর্কে প্রথমত কথা বলতে গেলে কিন্তু খুবই অসাধারণ বক্সি টাইপের একটি ডিজাইনের সাথে কিন্তু ফোনটি লঞ্চ হয়েছে যা কিনা সাইডের এজেসগুলো কিন্তু মোটামুটি কার্ভ থাকছে যার কারণে ইন হ্যান্ড ফিলটা আপনাদের ভালো দেবে এবং ব্যাক সাইডে আমরা একটি ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো অর্থাৎ নোট 13 সিরিজের অন্যান্য সকল ফোনের মতো কিন্তু এটিও যথেষ্ট অ্যাগ্রেসিভ লুকিংসের সাথেই এসেছে এবং এর কালার ভেরিয়েন্টের কথা বলতে গেলে কিন্তু তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় মিডনাইট ব্ল্যাক মিন্ট গ্রিন এবং আইস ব্লু তো তিনটি কালারই কিন্তু যথেষ্ট সুন্দর এবং আই ক্যাচিং আপনাদের জন্য হতে পারবে এছাড়া ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট অসাধারণ থাকছে কেননা ব্যাক সাইডে একটি প্লাস্টিক ব্যাক প্যানেল হওয়া সত্ত্বেও যথেষ্ট প্রোটেক্টিভ থাকবে আপনাদের জন্য এছাড়া 188 গ্রাম ওয়েটের থাকছে এবং 8mm থিকনেসের সাথে কিন্তু ফোনটি লঞ্চ হয়েছে যাতে কিনা আপনাদের ওয়ান হ্যান্ডে ইউজ করতে যথেষ্ট কমফোর্টেবল লাগবে এছাড়া ফোনটিতে কিন্তু একটি IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে যা কিনা আপনাদের টুকটাক ধুলাবালি এবং পানি ছিটাফোঁটা থেকে অবশ্যই প্রোটেক্ট করবে এবং পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে কিন্তু যাবতীয় সকল পোর্টস অ্যান্ড বাটনস কিন্তু প্রোভাইড করা হয়েছে যেখানে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবেন এছাড়া নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন এছাড়া একটি হাইব্রিড সিঙ্কার স্লট আপনারা এখানে দেখতে পারবেন ফোনটি ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে কিন্তু এখানে যথেষ্ট একটি হাইলাইটেড পার্ট থাকছে কেননা ফোনটি একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে 6.67 ইঞ্চিসের যাতে কিনা 120Hz রিফ্রেশ রেট তার পাশাপাশি 1800 নিটসের পিক ব্রাইটনেসেরও সাপোর্ট থাকছে এছাড়া ফোনটিতে কিন্তু কর্নিং গোরেলা গ্লাস 3 মতো প্রোটেকশনও দেওয়া থাকছে এবং 395 PPI এর ডেন্সিটিও থাকছে এবং ডিসপ্লেটির উপরে কিন্তু একটি ছোট কাটআউটের মাধ্যমে পাঞ্চল সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে যা কিনা যথেষ্ট ছোট রাখার কারণে যথেষ্ট সিমেট্রিক্যাল ভিউ দেবে আপনাদের ডিসপ্লে সেকশন থেকে এবং এর ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরিতে পড়ে কারণ অ্যামোলেড ডিসপ্লে যা কিনা আপনাদের যথেষ্ট ভালো কালার রিপ্রোডাকশন করতে পারবে এবং মাল্টিমিডিয়া কনজামশনের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি এনহ্যান্স করে তুলতে পারবে এবং 120Hz রিফ্রেশে কিন্তু যথেষ্ট ভালো মতো পুশ করতে পারছিল যাতে কিনা আপনারা মাল্টিটাস্কিংটা খুবই স্মুথলি করতে পারবেন এবং ডিরেক্ট সানলাইটেও কিন্তু ফোনটিকে এমন কোনো স্ট্রাগল করে না 1800 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে ব্যাক আপ দিতে পারে ডিরেক্ট সানলাইটে এবং ইনডোর কন্ডিশনে এবং এর কালার রিপ্রোডাকশন মিডিয়া কনজামশন যারা বেশি পরিমাণে করে থাকেন তাদের জন্য কিন্তু যথেষ্ট একটি প্রিমিয়াম সেক্টর হতে পারে এর ডিসপ্লে সেকশনটি এবং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনের কারণে কিন্তু মোটামুটি ভালো একটি প্রোটেক্ট থাকবে তারপরও আপনারা একটি গ্লাস প্রোটেক্টর এখানে ইউজ করতে পারেন এছাড়া এখানে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও ইউজ করা হয়েছে যা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল এবং অ্যানিমেশন ডিলেও কিন্তু তেমন একটা লক্ষ্য করা যায় না ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি চিপসেট ইউজ করা হয়েছে যা কিনা 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাগর প্রসেসর এবং এর জিপিইউ সেকশন হিসেবে থাকছে অ্যাড্রিনো 610 তো এই নিয়ে আর কিছু কথা থাকবেই কেননা এটি অনেক পুরনো একটি জিপিইউ তো এ নিয়ে বিস্তারিত আমরা এর গেমিং সেক্টরে আলোচনা করব এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে আমরা এখানে পেয়ে যাবো অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 এবং এর MIUIটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনই রাখার চেষ্টা করেছে অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি হবে আপনাদের জন্য সো এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেটটি দিয়ে কিন্তু আমরা আন্তত স্কোর পেয়েছি অ্যারাউন্ড 350,000-এর মতো যা কিনা মোটামুটি একটি গেমিং পারফরমেন্স আপনাদের দিতে পারতো বাট এর জিপিইউ সেক্টরটা কিন্তু যথেষ্ট ওল্ড গ্রেডেড হওয়ার কারণে কিন্তু পুরোটাই মাইর খেয়ে যায় এখানে তো এই ফোনটির জিপিইউ সেক্টরটি অর্থাৎ অ্যাড্রিনো 610 এটি কিন্তু প্রায় 6-7 বছর আগের জিপিইউ যা কিনা আপনাদের গেমিং সেক্টরটিকে অনেকটাই ডাউন করে তোলে হায়ার রেজলেশনের গেমগুলোর গ্রাফিক্সগুলো কিন্তু ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না যেমন কিনা পাবজি ফ্রি ফায়ার অথবা আপনারা যদি অ্যাসফল্টের কথা বলেন সেখানেও কিন্তু গ্রাফিক্সটা ঠিকমতো লোড করতে পারে না অর্থাৎ কালার ইস্যুটা কিছুটা দেখা যায় তো এর গ্রাফিক্স সেকশনটা যদি কিছুটা ইম্প্রুভ করা হতো তাহলে কিন্তু এই চিপসেটটা কিন্তু ভালো একটি পারফরমেন্স আপনাদের প্রোভাইড করতে পারতো তো আপনারা যদি এখন ভেবে থাকেন যে এই ফোনটি দিয়ে আপনারা গেমিং করবেন অর্থাৎ গেমিং সেন্ট্রিক একটি ফোন দরকার তাহলে কিন্তু এই ফোনটিকে আপনারা ফার্স্ট চয়েসেই অ্যাভয়েড করবেন কেননা এটি তেমন একটা গেমিং পারফরমেন্স আপনাদের দিতে পারবে না এক্সপেকটেশনও পূরণ করতে পারবে না বিকজ অফ ইটস জিপিইউ সেক্টর সো আমরা যদি ভেরিয়েন্টের কথা বলি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছিল 6GB 128GB এবং 8GB 256GB যার র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকছে UFS 2.2 তো ব্যাকগ্রাউন্ডে আপনারা যথেষ্ট ভালো মতো অ্যাপসগুলো রান করতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো আবার সেমভাবে ইউজ করতে পারবেন সো র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে যথেষ্ট ভালো পারফরমেন্সই কিন্তু দিতে পারছিল
বাট এর ক্যামেরা সেকশনটিকে যদি আমরা কথা বলি সেখানেও কিন্তু কিছুটা কমতে থাকছে, আবার কিছুটা আশ্বাসের দেখাও পাওয়া যায়। কেননা ফোনটির ব্যাকসাইডে আমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যাতে মেইন ক্যামেরাটি থাকছে 108 মেগাপিক্সেলের, এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আমরা পেয়ে যাব। কিন্তু এখানে কিন্তু কোনো ওআইএস বা ইআইএস এর সাপোর্ট দেওয়া হয়নি এবং মেইন ক্যামেরার মাধ্যমে আমরা 1080তে 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবো। বাট এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আপনাদের জন্য যে ইমেজগুলো প্রোডিউস করছে তত সেগুলো কিন্তু কিছুটা বুস্টেড কালার কিন্তু প্রোভাইড করে এবং কিছুটা ডিটেলসের ঘাটতিও কিন্তু দেখা যায়। এবং লো লাইট কন্ডিশনে গেলে কিন্তু পুরোটাই ডিটেলসের ঘাটতি লক্ষ্য করা যায়, নাইট মোড অন করে নিলে কিছুটা ডিটেলসের দেখা পাওয়া যায়। এছাড়া কালার শিফটিংটা কিন্তু দেখা যায় এবং এক্সপোজার কন্ট্রোলটাও কিন্তু কিছু ক্ষেত্রে মিসপ্লেস করে ফেলে। এছাড়া এখানের ভিডিও কোয়ালিটি যদি কথা বলি 1080তে 30 FPS এর মাধ্যমে কিন্তু তেমন হায়ার কনফিগার একটি ভিডিও কিন্তু আপনারা পাবেন না। ভিডিও রেকর্ডের ক্ষেত্রে কিন্তু কিছুটা ফ্লিকার ইস্যুও দেখা যায়, অর্থাৎ এক্সপোজার কন্ট্রোলেও মিসপ্লেস করে ফেলে। সো সব দিক মিলে কিন্তু ভিডিও পারফরমেন্সটা অতটাও ভালো হবে না। এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, যাতেও আমরা 1080তে 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবো এবং এর কালার টোনগুলো কিন্তু মোটামুটি মিসপ্লেস করে তোলে, অর্থাৎ ন্যাচারালটা রাখতে পারে না। বাট ওভারঅল কিন্তু একটি কাজে লাগানোর মতো ফোন হবে, কেননা 20,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু তেমন আহামরি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিন্তু পাওয়া যায় না। সেদিক থেকে বিবেচনা করতে গেলে কিন্তু এখানে ভালো একটি কনফিগার প্রোভাইড করা হয়েছে এবং বেটার একটি পারফরমেন্স আপনাদের দিতে পারবে। তো এত কিছুকে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য এখানে 5000mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেখতে পারবো, যা কিনা কোম্পানি ক্লেম করছে 30 মিনিটের মধ্যে আপনাদের 50% চার্জ করে দিতে পারবে এবং যথেষ্ট ফাস্ট চার্জ হওয়ার কারণে আপনাদের যথেষ্ট ভালো একটি ব্যাকআপও দিতে পারবে, যেহেতু 5000mAh এর একটি ব্যাটারি এবং 6 nanometer চিপসেট হওয়ার কারণে কিন্তু ব্যাটারি বার্নটাও খুবই কম হবে এবং ভালো একটি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদিনের মতো ব্যাকআপ তো ইজিলি পেয়ে যাচ্ছেন, আবার নর্মাল ইউজ করে থাকলে 1.5 দিনের মতো ইজিলি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, 1.5 থেকে 2 দিন। সো মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে কিন্তু ভালো একটি ডিসপ্লে থাকছে, যাতে কিনা আপনারা মিডিয়া কনজামশনটা যথেষ্ট ভালো মতো করতে পারবেন। এছাড়া একটি স্টুডিও স্পিকার থাকছে, যাতে কিনা আপনাদের ভালো সাউন্ড কোয়ালিটিও প্রোভাইড করতে পারবে। পাশাপাশি ফোনটি কিন্তু একটি 4G ফোন, এটিও মাথায় রাখতে হবে। এছাড়া NFC-র মতো সাপোর্ট দেখতে পারবো, এছাড়া জাইরোস্কোপেরও সাপোর্ট আমরা এখানে পেয়ে যাব। তো সবকিছু নিয়ে তো আমরা আলোচনা করলাম, তো অল ওভার ফোনটি আপনাদের জন্য কেমন হবে, আসলে কি হতাশাজনক হতে পারে নাকি ভ্যালু ফর মানি? তো যেহেতু প্রাইসটা এখন বর্তমানে 20 থেকে 22,000 টাকার মধ্যে, অর্থাৎ আনঅফিসিয়ালি অফিসিয়ালি দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আপনারা বিবেচনা করতে পারেন যে কেননা 20,000 টাকা প্রাইস পয়েন্টে এর থেকেও বেটার কিছু কিছু ফোন রয়েছে, যেগুলো কিনা কিছুটা গেমিং এর দিক থেকে আপনাদের ভালো ব্যাকআপ দিতে পারবে অথবা ক্যামেরার পারফরমেন্সটা কিছুটা বেটার হবে। তো সেই ফোনগুলো কিন্তু আপনাদের দেখে নেওয়া উচিত একবার, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেরকম কিছু ফোন আপনারা দেখে নিতে পারেন। বাট আপনাদের যদি ক্রাইটেরিয়া হয়ে থাকে যে আমাদের মিডিয়া কনজাম্পশনের জন্য একটি ভালো ফোন দরকার, এছাড়া টুকটাক ক্যামেরা পারফরমেন্স দরকার এবং গেমিং টেমিং আমরা তেমন একটা করি না, ভালো একটি ব্যাটারি ব্যাকআপ দরকার, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি চয়েস করতে পারেন। এছাড়া অন্যান্য দিকে যদি আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটিকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। সো ফোনটি সম্পর্কে আপনাদের কী কী মতামত তার একটি ছোট্ট রিভিউ কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে অন্যরা কিন্তু হেল্প হতে পারে ফোনটি সম্পর্কে দ্রুত জানতে। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী এমনই কোনো টেক রিভিউতে এমনই কোনো ইন্টারেস্টিং ফোন নিয়ে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।